আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমরা হাউ টু রাইট আ ফ্লো এই লেসনটা নিয়ে হাজির হয়েছি শুরুতেই বলে নেই যে এই লেসনটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম না বরং বাংলাদেশের যতগুলো ইউটিউব চ্যানেল এই ফ্লো নিয়ে কথা বলেছে তার মধ্যে বলতে পারেন আমাদের ভিডিওটা অন্যতম একটা পায়োনিয়ার ছিল আর কি আমি আজ থেকে ছয় বছর আগে অর্থাৎ দুই সালের চোদ্দই মার্চ এই ভিডিওটা আমাদের আনলক ইংলিশ চ্যানেলে আপলোড করেছিলাম এই ভিডিওটা আপনি পুরনো ফর্মেটে গেলেও দেখতে পাবেন সেটা আমি হাতে লিখে হোয়াইট বোর্ডে হাতে লিখে করিয়েছিলাম তো আজ আমরা ইনশাল্লাহ স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখব তো আমাদের আজকের এই হাউ টু রাইট ফ্লো চার্ট ক্লাসটা দেখার পরে আর কখনোই আপনার ফ্লোচার্ট লিখতে গিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আপনি রাখতে পারেন তাহলে আসেন খুব বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে কিভাবে একটা চার্ট লিখতে হয় তো শুরুতে যে বিষয়টা বলে নেই এই যে চার্ট শব্দটা যে চার্ট শব্দটা এর বাংলা হল প্রবাহ চিত্র প্রবাহ চিত্র সাধারণত এই চার্টটা কিন্তু কোনো গ্রামার না রাদার এটা গ্রামার না বরং এই ফ্লো চার্টটাকে আমরা ব্যবহার করি প্রেজেন্টেশনের কারণে বা প্রেজেন্টেশনের জন্য সাধারণত ধরে নেন আপনি অনেকগুলো ডাটা একসাথে পেয়েছেন বা একটা বড় প্যাসেজ আপনি পড়েছেন তো এই প্যাসেজের জাস্ট একটা দিক আপনি ফুটিয়ে তুলতে চাচ্ছেন তো একটা দিক বা একটা ক্ষেত্র ফুটিয়ে তুলতে চাইলে আপনাকে ফ্লো চার্ট বা প্রবাহচিত্র লিখতে হয় তাহলে আমরা মাথায় রাখবো যে এই বিষয়টা ফ্লো চার্ট কিন্তু একটা প্যাসেজের সব কিছুকে তুলে ধরে না বরং প্যাসেজের যে কোনো একটা বিষয়কে নিয়ে একটা ইস্যুকে নিয়ে প্রেজেন্টেশন করার নামই হলো চার্ট এছাড়াও আপনারা যারা আইসিটি পড়েছে আপনারা অ্যালগরিদমের পরের ধাপ চার্ট দেখেছেন তো আমরা আইসিটি নিয়ে কথা বলছি না আমরা আজকে ইংরেজি ফার্স্ট পেপারের একটা টার্ম নিয়ে আলোচনা করব যেখানে সাধারণত একটা প্যাসেজের বিশেষ কোনো একটা জায়গা বা বিশেষ একটা দিককে প্রেজেন্টেশনের জন্য প্রকাশ করা হয় এছাড়াও আপনি চার্টটাকে পয়েন্ট রাইটিং এর কাজে ব্যবহার করতে পারবেন ওকে তাহলে আসেন আমরা প্রথমে একটু দেখে নেই যে চার্ট লিখতে গেলে কোন পয়েন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে দেখেন আমরা অনেকে বুঝি না আমরা করি কি ফ্লোচার্ট এর মধ্যে মনে যা চাই তাই লেখাতেই ভাইরে আমি একটা কথা সব সময় বলি আপনারাও শুনে আসছেন যে দেখেন মানুষ যে কথা বলা শেখে একটা মানুষের কথা বলা শিখতে মাত্র কয়েক বছর লাগে বাট কোথায় কোন কথা বলতে হবে এটা শিখতে আমাদের অলমোস্ট আজীবন চলে যায় সিমিলারলি একটা মানুষ যখন কোনো কিছু লেখে লেখা শিখতে বেশি সময় লাগে না আপনি ছোটবেলায় এ বি ভার্ব অবজেক্ট লেখা শিখে গেছেন কিন্তু ঝামেলা হলো যে জিনিসটা শুধু লিখলে হবে না আপনাকে এমন ভাবে লিখতে হবে যেটা সবার কাছে মানে গ্রহণযোগ্য মনে হয় এবং খুব সুন্দরভাবে আপনি প্রকাশ করতে পারেন তো দেখেন কিছু পয়েন্ট আছে আপনি ফ্লো চার্ট লিখলে অবশ্যই ফলো করতে হবে আমি আবারও বলি এই ভিডিওটা কিন্তু আমরা দুই সালে আজ থেকে ছয় বছর আগে চোদ্দই মার্চে এই ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখেছেন যারা তারা তো খুব সহজে বুঝতে পেরেছেন আজ আপনারা বোর্ডে দেখে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে বুঝতে ইনশাল্লাহ তো দেখেন ফ্লো চার্টের ক্ষেত্রে কিছু পয়েন্ট আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এর মধ্যে এক পয়েন্টটা এটা লিখতে গেলে আমাদেরকে কিছু পয়েন্ট ফলো করতে হয় এর মধ্যে এক পয়েন্টটা সাধারণত ফ্লোচার্ট লিখতে গেলে ফুল সেন্টেন্স লেখা যায় না বা লেখা হয় না বরং আপনাকে ফুল সেন্টেন্সের পরিবর্তে পয়েন্ট বা ফ্রেজ আকারে লিখতে হবে তাহলে মাথায় রাখবো আমরা আমরা যখন কোনো একটা ফ্লোচার্ট লিখবো তখন ফুল সেন্টেন্স লেখা যাবে না আমরা এটাকে পয়েন্ট আকারে লিখবো দুই নাম্বার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হলো প্রথম প্রথম যে ওয়ার্ডটা সেটা যদি প্রপার নাউন না হয় প্রপার নাউন না হলে প্রথম লেটারটা সাধারণত আপার কেস আপার কেস মানে হলো বড় হাতের হ্যাঁ আপার কেস শুনে অনেক সময় মেয়েরা খুব খুশি হয় দেখছেন আপাদের কেস তাহলে ছেলেরা বলতে পারে স্যার আপার কেস হলো দুলা ভাইয়ের কেস হয় না না বাবা এটা শুধু আপার কেস হয় যেমন দেখবেন পোলার আইসক্রিম হয় মাইয়ার আইসক্রিম হয় না জাস্ট জোকস অ্যাপার্ট যেটা বলতেছিলাম বাবা দেখেন প্রপার নাউন না হলে আপনি প্রথম লেটারটাকে কখনো বড় হাতের লিখতে পারবেন না বড় হাতের মানে আমরা ক্যাপিটাল লেটার পড়ে আসছি এটাকে অবশ্য আপার কেসও বলা হয় আপনি আপার কেসে লিখতে পারবেন না বড় হাতের লিখতে পারবেন না কেন লিখতে পারবেন না কারণ আমরা ফুল সেন্টেন্স লিখছি না আমরা জানি সেন্টেন্স হলে প্রথম লেটারটা বড় হাতের হয় এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাকে ফলো করতে হবে সাধারণত সাবজেক্ট লেখা হয় না যেহেতু আপনি ফুল সেন্টেন্সই লিখছেন না সাবজেক্ট কেন লিখবেন ওকে ফ্লো চার্টের ক্ষেত্রে এই নিয়মগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে ইনশাল্লাহ এখানে শেষ নয় আরো কয়েকটা নিয়ম আছে যেমন চার নাম্বার ফ্লো চার্ট মানে হলো প্রবাহ চিত্র দেখেন এই যে এরকম এরকম একটা বক্স দেওয়া থাকবে এবং তীর চিহ্ন দেয়া থাকবে তো দেখেন এই যে বক্সগুলোতে যেহেতু তীর চিহ্ন দেওয়া থাকবে তার মানে আপনি কিছু একটা লিখছেন লিখে তারপরে ফুল স্টপ দেওয়া যাবে না আপনি যদি ফুল স্টপ দিয়ে দেন তাহলে তো এটা স্টপ হয়ে গেল ফ্লো কিভাবে হলো ফ্লো চার্টে আপনি ফুল স্টপ দিবেন না চাইলে শেষ মেশ একটা ফুল স্টপ দেয়া যায় বাট না দেয়াটাই বেটার কেন দিবেন আপনি আপনি তো সেন্টেন্স লিখছেন না সেন্টেন্স লিখলে আমরা শেষ মেশ ফুল স্টপ দিতাম তো এই হলো কি ঘটনা আর কি শেষে ফুল স্টপ দেয়া যাবে না বা দেয়া যায় না এইবার দেখেন পাঁচ নাম্বার এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনি একটা ফ্লো চার্ট লিখতে গেলে আপনাকে ফলো করতে হবে এবং এইটা যদি ফলো না করেন সেক্ষেত্রে আপনি এক নাম্বার বা দুই নাম্বার পাবেন সর্বোচ্চ তো দেখেন একটা প্রশ্নের উত্তর লেখার সময় উক্ত উত্তরে ছয়টা করে অপশন থাকে একটা অপশন আপনার প্রশ্নে দেয়া থাকে আপনাকে পাঁচটা অপশন লিখতে হয় তাহলে মাথায় রাখবেন মোট অপশন হচ্ছে ছয়টা তাহলে একটা প্রশ্নের উত্তর লেখার সময় ছয়টা অপশনই নিচের ছয়টা নিয়মের আমি আপনাদেরকে ছয়টা নিয়ম লিখে দিব ছয়টা নিয়ম দেখবেন আপনারা আপনি যখন ছয়টা অপশন লিখবেন এই ছয়টা নিয়মের যে কোনো একটা নিয়ম অনুসরণ করে আপনাকে ছয়টা অপশন লিখতে হবে যদি ছয়টা নিয়মে ছয়টা অপশন ফলো করেন সেক্ষেত্রে আপনি জাস্ট প্রথমটাতে মার্ক পাবেন বাকিগুলোতে মার্ক পাবেন না বা যদি প্রথমটাতে যা দেয়া আছে তা যদি সেকেন্ডটাতে ফলো না করে আপনি ইভেন কোনো নাম্বার নাও পেতে পারেন তাহলে আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো ফ্লোচার্ট লেখার মোটামুটিভাবে ছয়টা টেকনিক আছে ছয়টা মেথডস আছে বা ছয়টা বলেন ওয়েজ আছে এই ওয়েগুলোর যে একটা আপনাকে ফলো করে লিখতে হবে তাহলে আসেন আমরা একটু দেখে নেই যে একটা ফ্লোচার্ট আমরা যখন লিখব সেখানে কোন কোন মেথডগুলো ফলো করা হয় এখানে আমি লিখে রেখেছি দেখেন মেথডস অফ ফ্লোচার্ট রাইটিং একটা ফ্লোচার্ট লিখতে গেলে আপনি কম করে হলেও ছয়টা নিয়মে লিখতে পারবেন কম করে হলেও ছয়টা নিয়মে লিখতে পারবেন এক নাম্বার নিয়মটা হলো গিয়ে আপনি একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে ফ্লোচার্ট লিখতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া ইনফিনেটিভ কি আমরা জানি টু প্লাস ভি ওয়ান এটাকে বলা হয় ইনফিনিটিভ ইনফিনিটিভের সাথে আরও কিছু অংশ যোগ করে আমরা এটাকে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে ব্যবহার করবো ওকে যেমন ধরেন কথার কথা আমি একটা বাক্য লিখলাম আই ইট রাইস এটা একটা ফুল সেন্টেন্স ওকে এইটা একটা ফুল সেন্টেন্স কিন্তু আমি যখন ফ্লোচার্ট লিখবো তখন তো আমরা আগেই বলেছি সাবজেক্ট লেখা যাবে না আর দেখেন শেষে ফুল স্টপ দেয়া যাবে না তাহলে আমরা ফুল স্টপ দিব না এবার সাবজেক্টও লেখা যাবে না তাহলে আমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে শুরু করতে পারি সেই সিচুয়েশনে আপনাকে লিখতে হবে দিয়ে লিখবেন টু ইট রাইস মাথা রাখবেন টুটাকে বড় হাতের লেখা যাবে না যদি বড় হাতের লেখেন তাহলে ভুল হবে কারণ আমরা কিন্তু সেন্টেন্স লিখতেছি না আমরা ফ্রেজ লিখতেছি এখানে ফুল স্টপও দিতে হবে না প্রথম লেটার বড় হাতেরও লিখতে হবে না এরপর আমরা যে কাজটা করতে পারি আমরা সাবজেক্ট তো লিখবই না প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করতে পারি অর্থাৎ আই ইট রাইস যাচ্ছে আমি একটা বাক্য বলছি আর কি এরকম না লিখে আপনি আইএনজি যুক্ত ভার প্লাস আদার্স লিখবেন অর্থাৎ তাহলে এটা হয়ে যাচ্ছে আপনাদের ইটিং রাইস এই ওয়েতেও আপনি লিখতে পারবেন এবার আসেন তিন নাম্বার যেটা সেটা হলো প্রেপোজিশন প্লাস জিরান্ড আমরা দেখেন দুই নাম্বারে আইএনজি যুক্ত ভার প্লাস আদার্স লিখতে পেরেছি আমরা সেটা না লিখে চাইলে যে কাজটা করতে পারি আমরা আইএনজি যুক্ত ভার প্লাস আদার্স তো লিখবই সামনে একটা প্রিপজিশন লিখব সেক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এই না যে আই ইট রাইস আপনাকে লিখতে হবে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে এটা হতে পারে বাই ইটিং রাইস এখন দেখেন আমি যেটা একটু আগে বলে আসলাম যে আপনি যখন ছয়টা অপশন লিখবেন ছয়টা অপশনে আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে তারা যদি প্রথম যেটা আপনার জন্য দিয়ে রাখবে সেখানে যদি ইনফিনেটিভ দেওয়া থাকে তাহলে আপনাকে ছয়টা নিয়ম ইনফিনেটিভে লিখতে হবে তারা যদি প্রথমটা আইনজিযুক্ত ভার প্লাস আদার্স দিয়ে রাখে সেক্ষেত্রে আপনাকে বাকি পাঁচটা অপশন সেম লিখতে হবে তারা যদি প্রেপোজিশন প্লাস জিরান ব্যবহার করে আপনাকেও সেম কাজ করতে হবে আবার অনেক সময় ডিফারেন্ট ফর্মস এখানে ডিফ লিখে রাখছি ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব আপনি ভার্ভের বিভিন্ন ফর্ম ব্যবহার করে এই কাজটা করতে পারবেন এক্ষেত্রে ভি ওয়ান অবশ্য ভি ওয়ান খুব কম ব্যবহৃত হয় অথবা ভার্ভের বেস ফর্মের সাথে এস যুক্ত থাকবে অথবা ভি টু থাকবে অথবা ভি থ্রি থাকবে প্লাস আদার্স যেমন এটা থাকতে পারে ইট রাইস আবার ইট রাইসকে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স ভাইবেন অথবা ইটস রাইস অথবা এরকম থাকতে পারে এইট রাইস এগুলো আমি ধাপে ধাপে সামনে গিয়ে আপনাদেরকে ব্যাখ্যা সহ দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হতে পারে আপনার পুরো ফ্লোচার্টটার প্রথম যে অংশটা সেটা যদি সিঙ্গেল ওয়ার্ড দেয়া থাকে তাহলে পরে আপনি সবগুলো সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করেই লিখতে পারবেন আর স্টুডেন্টরা সবচাইতে বেশি যেই জায়গাটাতে কট খায় বিপদে পড়ে যায় সেটা হলো মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ডস অথবা নাউন ফ্রেজ আপনি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার না করে নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবেন নাউন ফ্রেজ কিভাবে ব্যবহার করতে পারবেন ডিটারমিনার অ্যাজেকটিভ নাউন এভাবে ব্যবহার করতে পারবেন অথবা দুই নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন ব্যবহার করেও আপনি এই নিয়মটা ফলো করতে পারবেন এক্ষেত্রে দুটো নাউনের সামনে অ্যাজেকটিভ থাকতে পারে আবার নাও থাকতে পারে ওকে তাহলে আসেন আমরা একদম প্র্যাকটিক্যালি একটা প্যাসেজ দেখার মাধ্যমে এই নিয়মটা শিখে নেই তো আমরা আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে রেখেছি আপনি এটা দেখলেই ফ্লো কিভাবে লিখতে হয় একদম জন্মের মতো বুঝে ফেলবেন আর জীবনেও সমস্যা হবে না তো সাধারণত আপনাকে প্রশ্নের মধ্যে এরকম একটা ইনস্ট্রাকশন দেয়া থাকবে রিড দা ফলোইং প্যাসেজ নিচের প্যাসেজটা পড়ো এন্ড মেক আ ফ্লো চার্ট এবং একটা ফ্লো চার্ট তৈরি করো এই দেখেন মেক আ ফ্লো চার্টের পরে একটা শব্দ লেখা থাকে শোয়িং শোয়িং এর পরে মূলত আপনার কাছে টপিকের হেডলাইনটা দেয়া থাকে যেটা আপনাকে লিখতে হবে এখানে কি বলা হচ্ছে হাউ টু মেক আ কাপ অফ টি অর্থাৎ আমরা এই প্যাসেজটা পড়ে আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো হাউ টু মেক আ কাপ অফ টি কিভাবে এক কাপ চা বানানো যায় এখন ধরে নেন কিভাবে এক কাপ চা বানানো যায় এটা আপনারা সবাই জানেন তাই আমি সেটা লিখি নাই বাট আপনাদের জন্য জাস্ট কয়েকটা লাইন লিখে রেখেছি যেমন দেখেন আমরা এটাকে এভাবে বলতে পারতাম আমরা এটাকে এভাবে বলতে পারি টি ইজ ওয়ান অফ দা হট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর অন্যতম একটা হট বেভারেজ বা আপনি বলতে পারেন গরম পানীয় বা একটা ড্রিঙ্ক বলতে পারেন চা এই পর্যন্ত ঠিকঠাক আছে এরপরে দেখেন মেকিং এক কাপ চা বানানো ইজ টাস্ক এক কাপ চা বানানো খুব বেশি কঠিন কাজ না টু মেক আ কাপ কাপ অফ টি এক চা বানানোর জন্য ইউ হ্যাভ টু বয়ল ওয়াটার এট ফার্স্ট প্রথমে তোমাকে পানি গরম করতে হবে তাহলে খেয়াল করেন প্রথমে পানি গরম করতে হবে এরপরে গরম পানিতে চা পাতি দিবেন চিনি দিবেন লড়া দিবেন দুধ দিবেন তারপরে কি করবেন ঢেলে দিবেন ওকে তো বিষয়টা আছে আমি পুরোটা এখানে লিখি নেই আপনি কিভাবে কিভাবে এক কাপ চা বানাতে পারেন আমি জাস্ট আপনাকে একটা প্যাসেজের বিগিনিং দিয়ে দিলাম কিভাবে চা বানাতে হয় এটা আমাদের সবার জানা আছে ধরে নিলাম আমরা কিভাবে চা বানাতে হয় পুরো প্রক্রিয়াটা এই প্যাসেজে দেয়া আছে এখন লাস্ট লাইনটা কি দাস এভাবে ইউ ক্যান ভেরি ইজিলি মেক আ কাপ অফ টি অ্যাট হোম এভাবে তুমি বাসায় বসে বা বাসায় খুব সহজেই এক কাপ চা বানাতে পারবে পুরো প্যাসেজটা পড়ার পরে আমাদের কাজ হলো কিভাবে এক কাপ চা বানানো যায় এটা নিয়ে এখন একটা ফ্লোচার্ট তৈরি করা তাহলে আসেন আমরা একটু দেখে নেই তো দেখেন আমি আবারও প্রশ্নটা দিয়ে রেখেছি যে রিড দ্য একটা ফ্লো চার্ট করো শোয়িং দেখিয়ে কি দেখিয়ে হাউ টু মেক আ কাপ অফ টি কিভাবে এক কাপ চা বানানো যায় এটা দেখিয়ে তুমি একটা ফ্লোচার্ট তৈরি করো এরপরে সবসময় এই কথাটা বলা থাকবে হ্যাঁ এই কথাটা অলমোস্ট সবসময় বলা থাকবে নাম্বার ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য এক নাম্বারটা করে দেয়া হলো এই যে আপনাকে এক নাম্বারটা করে দিয়েছে না বিপদে কোন দিক থেকে বিপদে ফেলছে তারা এক নাম্বারে যে বাকি পাঁচটা স্টেপস সেই নিয়ম ফলো করে লিখতে হবে তাই এক নাম্বারটা দিয়ে মূলত তারা আপনাকে কিন্তু একদম বেঁধে ফেলছে তো দেখেন তারা শুরু করছে কি দিয়ে টু বয়েল ওয়াটার এই যে দেখেন ইনফিনেটিভ দিয়ে শুরু করছে তো আমরা একটু আগে দেখে আসলাম ইনফিনিটিভ দিয়ে শুরু হলে কি হবে বাবা টু প্লাস ভি ওয়ান এরপরে বাকি অংশ তার মানে এখন আমাদের বাকি যতগুলো অপশন আছে সব সেই ওয়েতে লিখতে হবে তাহলে আসেন আমরা একটু চলে আসি এখন যেহেতু তারা টু বয়েল ওয়াটার দিয়ে লিখছে তাই আমাকে অবশ্যই এখন বাকি সবগুলো টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান লাস্টের যেটা এইটাও টু প্লাস ভি ওয়ান দিয়ে লিখতে হবে আমি যদি না লিখি তাহলে কিন্তু এটা ফ্লো মিলবে না তাহলে কিভাবে এক কাপ চা বানাতে হয় এটা আমাদের সবার জানা আছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই আমি যখন ফ্লো চার্ট লিখব দেখেন অনেকে এই প্রশ্নটা আমাকে করে যে স্যার আমি যখন ফ্লো চার্ট লিখব তখন আমি কিভাবে লিখব হ্যাঁ দেখবেন কিছু স্কুল কলেজের টিচাররা বলে যে তোমাদেরকে অবশ্যই এইভাবে লিখতে হবে কিভাবে লিখতে হবে এই যে প্রশ্নে যেরকম দেয়া আছে প্রশ্নে কেমন দেয়া আছে যে বাম দিক থেকে ডানে দেখবেন কিছু স্কুল কলেজের টিচারে একদম ধরা বাধা বলে এইভাবে লিখতে হবে যেভাবে দেয়া আছে হ্যাঁ আসলে ফ্লো মানে কি ভাই প্রবাহ প্রবাহ এটা একটা প্রেজেন্টেশন এটা কোনো গ্রামাটিক্যাল ইস্যু না এখন ফ্লো চার্ট তারাই দিয়েছে এখন ধরে নেন আমার ফ্রিজ বড় বড় হলো তাহলে আমি এভাবে লিখে ফেলছি তিনটা হ্যাঁ এখন আমার তিনটা লেখা শেষ আমি এখন কি করব তাহলে আমি কি করবো এখানে কি আর একটা পৃষ্ঠা দিয়ে জুড়ে দেবো নো প্রয়োজন নাই আপনি নিচের দিকে নামেন নেমে এইভাবে লেখেন এই যে এইভাবে লেখেন কোন সমস্যা নাই এর পরেও দেখা গেছে দেখেন কিছু স্কুল কলেজে স্কুল তো না কলেজের টিচাররা আপনাদেরকে ঝামেলা করবে বলবে এইভাবে লিখলে নাম্বার পাবা না তারা কি বলে জানেন তারা বলে কি যে যেহেতু এইখানে বাম থেকে ডানে দেয়া আছে তোমাকেও বাম থেকে ডানে দিতে হবে এইখানে আমার তাদের কাছে একটা প্রশ্ন দেখেন যারা এইরকম গো ধরে থাকে তাদের কাছে আমার প্রশ্ন তারা বলতেছে প্রশ্নে যেমন আছে তেমনই লিখতে হবে এখন সমস্যা কোন জায়গায় দেখেন প্রশ্নে তো দেখেন দৈর্ঘ্যটা কোন দিকে বড় উপরের দিকে প্রশ্নটা প্রশ্নটা দেখেন এই যে লম্বা আকৃতির আছে আর কি এখন এই স্যারেরা বলে তুমি প্রয়োজনে এইভাবে লিখবা এ দেখেন অনেক টিচাররা বলে প্রয়োজনে তুমি এইভাবে লিখবা হ্যাঁ অনেক তথ্য এইভাবে এভাবে লিখবা লিখে হলেও বাম থেকে ডানে লিখবা স্যারেরা বলে অনেক স্যার বলে এখন প্রশ্ন হচ্ছে দাদা এই যে দেখেন আপনি আপনি স্টুডেন্টদেরকে জোর করতেছেন যে প্রশ্নে যেভাবে দেয়া আছে তোমাকে ঠিক সেভাবে লিখতে হবে বাম থেকে ডানে এখন আমার প্রশ্ন হলো দেখেন তো ধরে নেন প্রশ্নে এটাই ছিল যে এক দুই তিন ধরেন প্রশ্নে এটাই ছিল এখন আপনি আপনার কথাতেই কিভাবে একটা অযৌক্তিক কথা বলেছেন দেখেন ধরা খেয়ে যাবে কোন জায়গাটায় ধরা খাবে বাবা দেখেন আমার বাম থেকে ডান দিকে কিন্তু বড় ছিল নিচ থেকে উপরের দিকে ছোট ছিল এই সারেরা আপনাকে যখন বলতেছে যে প্রয়োজন এইভাবে লিখবা এখন আমি তো তাহলে বলবো যে ভাই প্রশ্নে তো বাম থেকে ডান দিকে অর্থাৎ পাশের দিক থেকে বড় ছিল আপনি যে উপর থেকে নিচ দিকে বড় নিয়ে ফেলছেন তাহলে তো প্রশ্নের সাথে মিলল না মানে এটা অযৌক্তিক কথা তারপর আমি বলছি আর কি দেখেন যে এই আপনাকে বলবে বাম থেকে ডানই লিখতে হবে কারণ প্রশ্নে এভাবে দেয়া আছে তখন তো আমিও বলতে পারি যে ভাই প্রশ্নে তো বাম থেকে ডান দিকে বড় ছিল তুমি যে উপর থেকে নিচের দিকে লম্বা করে লিখলা আমি তো না আমি যদি এটা বলি তাহলে আসলে দুটো কথাই এটা তো ফ্লো চার্ট প্রবাহ চিত্র এটা কোনো গ্রামার না বাবা এটা কোনো গ্রামার না এটা হলো একটা জাস্ট প্রেজেন্টেশনের একটা ওয়ে আমি একটা প্যাসেজ পরে কি শিখেছি সেটাকে আমি প্রেজেন্ট করতেছি তো প্রেজেন্টেশনের ইস্যুতে একটা মানুষ এক একটা ভাবে এক একটা স্টাইলে পোস্টার প্রেজেন্ট করতে পারে এক এক স্টাইলে সে পিকচার প্রেজেন্টেশন করতে পারে সে এক এক স্টাইলে চাইলে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে পারে একজন ব্যক্তির প্রেজেন্টেশনকে আপনি ধরা ভাবে বলতে পারেন না তাই যারা আপনাকে একদম আপনি যদি বসেন যে আমি কলেজে পরীক্ষা দিচ্ছি কলেজের স্যার আমার কেটেই দিবে তাহলে আপনি এইভাবে লেখেন সমস্যা নাই বাট প্র্যাকটিক্যালি আমি আবারও বলছি কেউ যদি এইভাবে লেখেন এই যে তিনটা আপনি এভাবে লিখছেন এর পরের গুলো যদি এইভাবেও লেখেন আপনার নাম্বার কাটা যাবে না এমন কোনো বোর্ডের নির্দেশিকা নাই থাকলে যিনি বলবেন তাকে বলবেন যে স্যার নির্দেশিকাটা দেখান এইগুলো ঘটনা আর কি যাক স্যারদের সাথে আসলে তর্ক করাটা কোনোভাবে ভালো কাজ না তো দেখেন বাবা এই যে আমাদেরকে তারা বলে দিল টু ওয়াটার দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে বাকি সবগুলো টু দিয়ে শুরু করব তো আমি এটাকে আর এই বক্সের মধ্যে না লিখে আপনাদের জন্য আমি একটু সহজ করে লিখে দেখাই তার আগে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি সেটা হলো গিয়ে যে সকল ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী অথবা ফার্স্ট ইয়ারের ভাই বোনেরা আছেন তাদের জন্য একটা খুবই সুখবর সেটা হলো আমরা এইচএসসি দুই এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এইচএসসি ইংলিশের ফার্স্ট এবং সেকেন্ড পেপারের একটা অনলাইন কোর্স চালু করতেছি আমাদের এই ব্যাচটাতে ইতিমধ্যে ভর্তি চলতেছে অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল পাঁচ তারিখে বাট আমাদের প্রতিষ্ঠানে একটু টাইট শিডিউল হওয়ার কারণে আমরা পাঁচ তারিখ থেকে ক্লাসগুলো শুরু করতে পারছি না আমরা ইনশাল্লাহ এগারোই অক্টোবর থেকে এই কোর্সটা চালু করতেছি তো আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে ঘরে বসেই অনলাইনে ইন্টারমিডিয়েটের ঘরে বসেই অনলাইনে ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটাকে একবারে সুপার ওয়েতে কাভার করে রাখতে চাচ্ছেন রাইটিং পার্ট সহ তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্সটা হতে পারে একদম ওয়ান অফ দ্য বেস্ট টনিক্স আর কি ঠিক আছে আমাদের কোর্স ফি হলো মাত্র দুই হাজার টাকা অলমোস্ট পাঁচ থেকে ছয় মাস এই কোর্সটা চলবে আমরা চেষ্টা করব পাঁচ মাসের মধ্যেই ফুল কোর্সটা শেষ করিয়ে দেওয়ার কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে প্রথম পঞ্চাশ জন পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন যারা আপনারা আমাদের এই অনলাইন কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো যে নাম্বারটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখেন আমরা যেটা বলছিলাম যেহেতু প্রথম অংশটা টু দিয়ে শুরু করেছে সো আমরা বাকি অংশগুলোকেও টু দিয়েই শুরু করব। তাহলে আমার যদি প্রথম অংশটা এইভাবে আইএনজি যোগ দিয়ে শুরু করে যেমন বয়লিং ওয়াটার তাহলে আমাদের কাজ তখন কি হয়ে যাবে বাবা এই দেখেন ভার্বের সাথে আইনজি যোগ করে শুরু করতে হবে এইটাও ভার্বের সাথে আইনজি যোগ করে শুরু করতে হবে এর পরেরটাও ভার্বের সাথে আইনজি যোগ করে শুরু করতে হবে ওকে তার মানে একটা যেভাবে দেয়া থাকবে আমরা বাকিগুলো ঠিক সেভাবেই লিখবো যেমন দেখেন এইখানে লিখছে বাই প্লাস বয়লিং ওয়াটার অর্থাৎ প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে এখন আমাদের কাজ হবে পরের প্রত্যেকটা অপশন এইভাবে বাই প্লাস আইনজি যোগ করে চাইলে প্রথমটাতে যেহেতু বাই আছে পরে গুলোতে আপনি উজ্জ্বল রাখতে পারেন এইবার আপনাদের সুবিধার জন্য ধরে নেন আমরা প্রশ্নগুলো একটু নেই আপনাদেরকে ধরে নেন আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখাই নেই এই যে এখানে কি দেওয়া ছিল বাবা টু দিয়ে শুরু হয়েছিল তাহলে টু দিয়ে শুরু হলে আপনি যখন আনসার লিখবেন হ্যাঁ আমি এখানে বক্স আঁকি নাই আপনারা অবশ্যই বক্সের ভিতরে লিখবেন এগুলো হ্যাঁ আমি এখানে বক্সগুলোকে আঁকি নাই আমার বোর্ডে এত জায়গা হতো না তাই আমি বক্স আঁকি নাই আপনারা অবশ্যই অবশ্যই বক্স এঁকে নেবেন এই দেখেন একটা টু দিয়ে হলে বাকি সবগুলো টু দিয়ে হয় ওকে আমি রেড কালি দিয়ে লিখলাম আপনারা আবার রেড দিয়ে লিখেন না তাহলে দেখেন প্রথমটা কি ছিল টু বয়েল ওয়াটার হ্যাঁ ফুল স্টপ দেওয়া যাবে না এবার দ্বিতীয়টা কি প্রথমে পানি গরম করতে হয় চা বানাতে গেলে তারপরে টু অ্যাড টি পাউডার হ্যাঁ চা দিতে হয় বা চায়ের গুড়া দিতে হয় তারপরে কি করতে হয় টু মিক্স সুগার আমরা অনেকে সুগার বলি টু মিক্স সুগার চিনি মেশাতে হয় তারপরে কি করতে হয় টু অ্যাড মিল্ক যদি দুধ চা বানান তারপরে দুধ দিবেন তারপরে কি করবেন মোটামুটি কাজ শেষ টু স্টির স্টির মানে নাড়া দেয়া টু স্টির উইথ আ স্পুন এটা চামচ দিয়ে নাড়া দিতে হয় এবার আমাদের কাজ শেষ টু সার্ভ ইন আ কাপ একটা কাপের মধ্যে ঢেলে দিবেন বা পরিবেশন করবেন তাহলে দেখেন জাস্ট প্রথমটা যেহেতু টু দিয়ে শুরু হয়েছিল আমরা বাকি সবগুলো টু দিয়ে করলাম আমি আবারও বলি আপনি কিন্তু বাবা এগুলোকে বক্সের ভিতরে লিখবেন এবং অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাবেন তো দেখেন যেহেতু এটা একটা প্রবাহ চিত্র আপনাকে অবশ্যই তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে কোন একটা প্যাসেজের ধরে নেন এটা একটা প্যাসেজ হ্যাঁ চা বানানোর মতো কোনো প্রক্রিয়া নাই বরং কিছু একটা বৈশিষ্ট্য দেয়া আছে এখন আপনাকে প্রথমটা যদি প্যাসেজের মাঝখান থেকে দেয় তাহলে মাঝখান থেকে আপনি নিচ পর্যন্ত চলে আসবেন মানে ফ্লো ঠিক লাগবেন যদি ছয়টা অপশন না মিলে এবার আবার উপরের দিকে যাবেন ওকে ফ্লো চার্টে আমরা অলওয়েজ ফ্লো বজায় রাখবো এই হলো গিয়ে ঘটনা এটা দেখেন যদি টু দিয়ে শুরু না হয়ে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে হতো যেমন দেখেন প্রথমটা দেওয়া আছে তাহলে আমি পরে লিখতাম টি পাউডার খেয়াল করেন টু বয়েল ওয়াটার টু অ্যাড টি পাউডার এবার এটা কি হয়ে গেল আইএনজি যুক্ত হয় এবার আমরা লিখলাম বয়লিং ওয়াটার অ্যাডিং টি পাউডার মিক্সিং সুগার অ্যাডিং মিল্ক এইভাবে স্টিরিং উইথ স্পুন সার্ভিং আ কাপ ওকে তার মানে দেখেন আপনি প্রথমটা যদি পারেন বাকিগুলো খুব ইজিলি কভার করতে পারবেন ইনশাল্লাহ এইবারের পরেরটাতে চলে আসি দেখেন এইখানে যেই কাজটা করা হয়েছে প্রথমটা দেওয়া ছিল কীভাবে এক কাপ চা বানানো যায় বাই বয়লিং ওয়াটার পানি গরম করার মাধ্যমে তাহলে এবার বাকিগুলো সব আমরা বাই দিয়ে যোগ করতেছি বাই অ্যাডিং টি পাউডার বাই মিক্সিং সুগার বাই অ্যাডিং মিল্ক বাই স্টিরিং উইথ আ স্পুন বাই সার্ভিং ইন আ কাপ তার মানে আমরা কি বুঝলাম যে প্রথমটা যা দেয়া থাকবে আপনাকে ঠিক সেই কাজটাই করতে হবে ওকে তো আমাদের অনেক ভাই বোনেরা মাঝে মাঝে বিপদে পড়ে যায় ধরেন একটা বাক্য থাকতেছে এরকম যে হি ইজ এখন বলতে পারেন যে ভাই আমি এই হি ইজ সিক যদি এরকম থাকে এখানে আইনজি যোগ করবো কিভাবে ভাই ইসটা তো বিভার্ভ এক্ষেত্রে আইনজি যোগ হতো বিভার্ভের সাথে আইনজি যোগ করেন তাহলে হয়ে যেত সিক যদি আপনার টু দিয়ে করতে তো যে ভাই এই যে আমি কি এভাবে লিখবো যে টু ইজ সিক নো যদি বিভারটা মূল ভার হিসেবে থাকে তাহলে এটা তো আপনার বিভার লিখবেন টু বি সিক ওকে এখন এইভাবে বলতে পারেন যে ভাই এইটা আমি কিভাবে বাই প্লাস আইন যে যোগ করবো তাহলে সাবজেক্টটাকে তুলে দেন বাই লেখেন এবার ইজের বেস ফর্ম কি বাবা বেস ফর্ম হলো বি বাই বিং সিক তার মানে মোদ্দা কথাটা দাঁড়ালো প্রথমটা যা দেয়া থাকবে আপনি তাই করবেন এখন আসেন আমরা ইন্টারমিডিয়েটের একটা প্যাসেজে চলে যাই হ্যাঁ ইন্টারমিডিয়েটের একটা প্যাসেজে চলে যাই একটা পুরো প্যাসেজ পড়িয়ে সলভ করাটা আসলে টাফ তো আমি আপনাদেরকে একটু বলে নেই আপনারা নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা এটা আপনারা পড়েছেন তো নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজ থেকে আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট জাস্ট দেখিয়ে দিই এরপর আর জীবনে ফ্লো চার্ট নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ যেমন দেখেন এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক আ ফ্লো চার্ট নিচের প্যাসেজটা পড়ো এবং একটা ফ্লো চার্ট তৈরি করো শোয়িং দেখিয়ে কি দেখাতে হবে দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড স্ট্রাগলস ইন ম্যান্ডেলাস লাইফ ম্যান্ডেলার জীবনে বা নেলসন ম্যান্ডেলার জীবনে যে অ্যাক্টিভিটি বা স্ট্রাগলগুলো ছিল সেগুলোকে দেখি আমরা একটা ফ্লোচার তৈরি করব ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা আমাদের জন্য করা থাকবে তাহলে আসেন আমরা কিন্তু জানি এই প্যাসেজটা যারা পড়েছেন যে নেলসন ম্যান্ডেলা গাইডেড নেলসন ম্যান্ডেলা গাইড করেছিল বা পরিচালনা করেছিল সাউথ আফ্রিকা আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বার সাউথ আফ্রিকা না বলে এস এ বলবো ওকে আপনারা আবার সাদিয়া আক্তার বলেন না কিন্তু হ্যাঁ এটা হচ্ছে সাউথ আফ্রিকা তাহলে দেখেন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা গাইড করেছিল ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড বর্ণ বৈষম্যের শেকল থেকে টু দিকে কোন দিকে টু আ মাল্টি ডেমোক্রেসি একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে তো এই পুরো প্যাসেজটা আপনারা পড়েছেন জানেন তিনি কি কি করেছিল আমি পুরো প্যাসেজটা আর আপনাদের জন্য এখানে পড়ছি না আমি ধরে নিচ্ছি এই প্যাসেজটা আপনারা পড়ে ফেলেছেন বা আপনাদের পড়া আছে আর আমরা যে ব্যাচটা চালু করতেছি অনলাইন ব্যাচ এখানে প্রতিটা প্যাসেজ আমরা এমন চমৎকার ভাবে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ পড়ায় এবং আদায় করেও নেব যে আপনার প্যাসেজ থেকে যদি কোনো প্রশ্ন আসে স্পেশালি প্যাসেজ থেকে দেখবেন ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসে ভার্সিটি অ্যাডমিশন সহ আপনার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আর কি ধরে নিলাম আপনার এই প্যাসেজটা পড়া শেষ এবার আমরা আবার চলে আসছি মনে করেন প্রশ্নটাতে এবার আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে রিড দ্য অ্যাব প্যাসেজ এটা যদি প্যাসেজ নিচে থাকে তাহলে বলবে রিড দা অ্যাবাভ প্যাসেজ अगेन আর যদি উপরে দিয়ে দেয় তাহলে বলবে ফলোইং প্যাসেজ অথবা রিড দা প্যাসেজ বিলো রিড দা অ্যাবাভ প্যাসেজ अगेन উপরের প্যাসেজটা আবারও পড়ো এন্ড মেক আ ফ্লোচার্ট এবং একটা ফ্লোচার্ট তৈরি করো কিভাবে শোইং দা অ্যাক্টিভিটিস এন্ড স্ট্রাগলস ইন ম্যান্ডেলার লাইফ ম্যান্ডেলার জীবনে যে অ্যাক্টিভিটি এবং স্ট্রাগল গুলো সে করেছে এইটাকে শু করে আপনাকে একটা ফ্লোচার্ট লিখতে বলা হচ্ছে এবার বলা হচ্ছে দেখেন নাম্বার 1 ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করে দেয়া হলো তো প্রথমটা আমাদের জন্য কি করেছে তারা গাইডেড এই যে দেখেন ভিটু দিয়ে শুরু হয়েছে তার মানে এইখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে এখানে ছিল নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম টু মাল্টি রেশাল ডেমোক্রেসি এটা আমরা পড়ে আসছি কিন্তু এখন শুরু হয়েছে কি দিয়ে ভি দিয়ে তো দেখেন প্রশ্ন হচ্ছে গিয়ে ভি টু দিয়ে এইভাবে শুরু হতে পারে কিনা আসান তো আমরা একটু দেখে নেই ভিটু দিয়ে শুরু হতে পারে কিনা আমি যখন আপনাদের সাথে পদ্ধতিগুলো ব্যাখ্যা করেছিলাম সেইখানে একটা পদ্ধতি ছিল ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব ভার্বের বিভিন্ন ফর্ম দিয়ে শুরু হতে পারে শুরু হতে পারে ভি ওয়ান দিয়ে ভার্বের সাথে এ দিয়ে ভি টু প্লাস আদার্স দিয়েও শুরু হতে পারে তার মানে দেখেন এই যে আমরা নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা পেলাম সেটা ভি টু প্লাস আদার্স এইভাবে শুরু হয়েছে বাবা তাহলে আমরা যদি একটু সেই প্যাসেজটাতে চলে যাই আসেন আমরা খুব সহজে বুঝতে পারবো এই যে দেখেন এইখানে চলে আসছে এখানে কি আসছে

অ্যাক্টিভিটিস অ্যান্ড স্ট্রাগলস যেগুলো সেগুলোকে একদম স্বাভাবিক সেন্টেন্স আকারে আপনাদের জন্য লিখে রেখেছি যেমন দেখেন হি এই হি মানে কে হি মানে হলো নেলসন ম্যান্ডেলা তাহলে দেখেন আমরা বলতে পারি হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম অ্যাথিড এরপরে দেখেন দুই নাম্বার আমরা বলতে পারি হি স্ট্রাগলস এখানে স্ট্রাগলস না দিয়ে এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবা এটা হবে স্ট্রাগলড হ্যাঁ এটা ভিটু হবে কিন্তু সরি ট্রাই

থ্রি ডিকেটস ইন প্রিজন প্রিজন মানে কারাগার নিলসন ম্যান্ডেলা ট্রাই টু অ্যাভয়েড সিভিল ওয়ার এরকম সব কিছু লিখে রেখেছি এখন আমরা কিন্তু জানি যে যখন একটা ফ্লোচার্ট লেখা হয় সাবজেক্ট লেখা যায় না শেষে ফুলস্টপ স্টপ দেওয়া যায় না আমরা এবার এই ফুল স্টপগুলোকে ঘ্যাচাং করে কেটে দেবো ওকে সোনামনির দল আমরা কেটে দিলুম এবার সাবজেক্ট লেখা যায় না সাবজেক্টগুলোরও ঘ্যাচাং করে কেটে দেন এই যে এগের কেল্লা এবার শুরু করতে হবে ভিটু দিয়ে কাজ হয়ে গেছে এখন জাস্ট আপনি এই লেখাগুলোই বক্সের ভিতরে লিখে দেন তাহলে আপনি খুব সহজেই একটা ফ্লোচার্ট পেয়ে যাবেন তো আমি আপনাদের জন্য এখানে কেটে দিয়ে রেখেছি এই যে দেখেন এগুলো সব কাটা কাটা এটাকে কেটে কেটে দেন দিলে খুব ইজিলি আমরা একটা পেয়ে যাচ্ছি তাহলে দেখেন আমাদের ফ্লোচার্ট শিখতে এখন আর খুব বেশি সমস্যা হলো না আমি আবারও বলি যে যারা অনলাইনে ঘরে বসে এইচএসসির ইংরেজির প্রেপারেশন নিতে চাচ্ছেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একবারে রিটেন অংশ সহ যারা দুই হাজার পঁচিশে এবং দুই হাজার ছাব্বিশে এক্সাম দেবেন অর্থাৎ যারা এবছর সেকেন্ড ইয়ারে আছেন বা যারা এবছর ফার্স্ট ইয়ার আছেন তাদের জন্য বাংলাদেশের সেরা একটা কোর্স হতে যাচ্ছে আমাদের এই অনলাইন কোর্সটা আমরা এগারোই অক্টোবর এই কোর্সটা শুরু করছি কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে প্রথম পঞ্চাশ জন মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন তাহলে আসেন বাবা আমরা যেটা দেখলাম এখন আমরা এই যে দেখেন এটাকে শুরু করব তো ধরেন এবার আমাদের প্রশ্ন দেওয়া আছে গাইডিং সাউথ আফ্রিকা তাহলে যেহেতু গাইডিং দেয়া আছে আমার কাজ হচ্ছে এখন সব জায়গাতে গাইডিং মানে আইএনজি যুক্ত আছে আমি এখন পরের সব জায়গায় আইনজি যোগ করব। কিভাবে আইএনজি যোগ করবো এই যে দেখেন গাইডিং সাউথ আফ্রিকা স্ট্রাগলিং ফর জাস্টিস স্পেন্ডিং স্পেন্ড হবে না হ্যাঁ এখানে আমি ভুলে যোগ করেছিলাম এটা ডি হবে স্পেন্ডিং নিয়ারলি থ্রি ডিকেটস এখানে ট্রাইড আছে আপনি লিখবেন ট্রাইং গট আছে লিখবেন গেটিং বিখেইম আছে আপনি লিখবেন বিখামিং তার মানে দেখেন যোগ হলে সবগুলো যোগ হবে আমি যেই কাজটা আপনাদের জন্য এখানে করে রেখেছি দেখেন গার্ডিং সাউথ আফ্রিকা স্ট্রাগলিং ফর জাস্টিস স্পেন্ডিং এখানে অটো পরে গেছে দেওয়া যাবে না হ্যাঁ এখানে অটো ফুল স্টপ চলে আসছে বাবা এটা আমার টাইপিং মিস্টেক এটা আমি লিখে দিলাম নো ফুলস্টপ এটা আমাদের টাইপিস্টের টাইপিং মিস্টেক হয়ে গেছে এক্সট্রিমলি সরি আচ্ছা তার মানে দেখেন এই যে ট্রাইং গেরিং বিকামিং তার মানে দেখেন এই এই যে একটা ফ্লো লেখা আহামরি কঠিন কিছু না ফ্লো চার্টে আপনার পাঁচে পাঁচ দশে দশ যেটাই যত নাম্বারই দেওয়া থাকুক ততই পাবেন এইখানে আহামরি প্রবলেম হবে না ইনশাল্লাহ ওকে তো এই ছিল আমাদের আজকের ফ্লো আলোচনাটা আশা করি আমাদের এই ফুল আলোচনাটা দেখে আপনি কিভাবে একটা ফ্লো চার্ট লিখতে হয় সেটা শিখে ফেলেছেন ওকে ইন্টারমিডিয়েটের কোন কোন টপিকের উপরে আপনাদের ভিডিও প্রয়োজন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ সেগুলো আপলোড করার চেষ্টা করব। আবারও বলি যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট এর ইংরেজির প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রেপারেশনটা বেস্ট প্রিপারেশন হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ